তো আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে চায়না সার্কিট কিভাবে লাগাবেন, একদম এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে চায়না সার্কিট কখন ব্যবহার করি, যখন হচ্ছে একটা এসির অরিজিনাল যে সার্কিটটা থাকে এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে এসির মানে সার্কিটের যেই পিসিবি বোর্ডটা থাকে, পিসিবি বোর্ডটা যদি কোনো কারণে একদম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হচ্ছে চায়না সার্কিট ব্যবহার করি। এখন এই যে আমার এটা হচ্ছে অরিজিনাল সার্কিটটা, এই সার্কিটের সমস্যা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার আসে না। আমরা ট্রান্সফর্মার এগুলা অনেক জায়গায় দিয়ে ঠিক করে দেখছি, এটা হয় না। এখন হচ্ছে আমরা এটা বাদ দিব, বাদ দিয়ে হচ্ছে চায়না সার্কিট ব্যবহার করব। তখন হচ্ছে চায়না সার্কিট যখন ফিটিং করব, তখন হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ফ্যান মোটরটা যেটা, এটা এসি না ডিসি মোটর। ডিসি বিশেষ করে আমরা ডিসি সার্কিট আলাদা পাওয়া যায়, এসি সার্কিট আলাদা পাওয়া যায়। এখন ওটা হচ্ছে এসি ফ্যান মোটর, সেক্ষেত্রে আমরা একটা ইউনিভার্সাল এসি সার্কিট ব্যবহার করব। এসি ফ্যান মোটর দেখবেন ফ্যান মোটরে গায়ে লেখা থাকে, অথবা এসি ফ্যান মোটরে ক্যাপাসিটর থাকবে অবশ্যই। যেমন এটাতে হচ্ছে যে ক্যাপাসিটর সার্কিটে লাগানো, হ্যাঁ এই যে সার্কিটে লাগানো ক্যাপাসিটর অরিজিনাল সার্কিট। আমি এখন আলাদাভাবে এটার ফ্যান মোটরে কানেকশনটা করব। তো আমার হচ্ছে এই চায়না সার্কিটটা, চায়না সার্কিটের যে জিনিসগুলো এগুলো আমি ফিটিং করে রাখছি, ডিসপ্লে, আইস কাটার, রুম সেন্সর। এখন হচ্ছে ট্রান্সফর্মার ফিটিং করব আর হচ্ছে কানেকশন করব। তো কানেকশন করার ক্ষেত্রে আমরা হচ্ছে কানেকশনটা যেভাবে করি, এটা হচ্ছে ফ্যান মোটরের কানেকশন। ফ্যান মোটরের এই যে এই তিনটা তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনালে হাইলো মিডিয়াম থাকে, আমরা এটা বাদ দিয়ে দিই। দেওয়ার পরে এই জায়গা থেকে কানেকশন করি এই তিনটা তার দিয়ে। এটা হচ্ছে রানিং কমন স্টার্টিংটা, মানে আপনারা এটা যে অ্যাভোমিটার বা অ্যাম্পিয়ার মিটার থাকে এটা দিয়ে হচ্ছে মাপ দিয়ে নেবেন রানিং কমন স্টার্টিং কোনটা। বা অনেক সময় যদি আপনার কাছে মিটার না থাকে, সেক্ষেত্রে যে কাজটা সেটা হচ্ছে অরিজিনাল সার্কিটটা নেবেন। অরিজিনাল সার্কিটের ক্লিপে যে ক্লিপটা লাগানোর পরে দেখবেন, যেমন আমার এই ক্লিপটার এই যে সার্কিটের ক্লিপগুলো কোন দিক থেকে সেটা দেখতে হবে। যেমন আমার এই যে এই ক্লিপের এই তারটা গেছে এই যে নিউট্রালের সাথে, নিউট্রাল আর ক্যাপাসিটারের এক পাশে লাগছে, তার মানে এই তারটা হচ্ছে রানিং তার। আর হচ্ছে যে আরেকটা তার আলাদা, যে শেষের যে তারটা এটা হচ্ছে আলাদা, তার মানে আলাদা যে তারটা লাগবে ক্যাপাসিটারের আলাদা প্রান্তে সেটা হচ্ছে স্টার্টিং, আর হচ্ছে মাঝখানে যেটা এটা কমন। আপনারা চাইলে এভাবেও বুঝতে পারেন, আর যদি মিটার দিয়ে মেপে নেন তাহলে মিটার দিয়ে হয়। আমার এটা সেম, এই যে আমার হচ্ছে কালোটা কমন, সাদাটা রানিং, লালটা স্টার্টিং। এখন হচ্ছে ইউনিভার্সাল সার্কিটটা সেমে পাইবে, এগুলো আপনি কানেকশন করে নেবেন। তারপরে যে কানেকশনটা হবে সেটা হচ্ছে এই যে আমার মানে সুইচ থেকে যে লাইনটা আসছে, এটা হচ্ছে যে ফ্ল্যাগের লাইন, এই যে সাদা তারটা দেখছেন এই তারটা হচ্ছে ফ্ল্যাগের। এখন এই জায়গার হচ্ছে যে যে লাইনটা, যে লাইনের ক্লিপটা আছে, এটা দুইটা লাইন আমরা জানি, লাইন আর নিউট্রাল, হ্যাঁ। তো এই যে যে লাইনটা থাকবে ফ্ল্যাগ থেকে যে লাইনটা আসছে, এই লাইনটা হচ্ছে আমরা এই চায়না সার্কিটের কমন রিলেতেই, যে রিলে আছে রিলেতে যে কমন পার্টটা আছে কমনে লাগাবো। তো আমরা জানি যে এটা হচ্ছে 220 ভোল্টের লাইন, এটা হচ্ছে লাইন আর নিউট্রাল। তো সার্কিটের ক্ষেত্রে অবশ্যই লাইন নিউট্রাল লাগবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার এই এসিতে লাইন আর নিউট্রাল, নিউট্রালটা এই জায়গায় হচ্ছে কানেক্ট টেনে লাগছে নিউট্রালের সাথে, আরেকটা নিউট্রাল এই যে কনভার্ট করা আছে। আমার এই তারটা হচ্ছে আউটডোরে গেছে, আউটডোর চলার জন্য লাইন নিউট্রাল লাগে, আউটডোরের লাইন নিউট্রাল গেছে। আউটডোরের লাইন যে তারটা আসবে এটা হচ্ছে রিটার্ন তার, এটা হচ্ছে এই যে রিলেতে সার্কিটে যে ইউনিভার্সাল সার্কিটের রিলেতে অন যে পাশটা আছে এই পাশে হচ্ছে এটা লাগবে। এখন হচ্ছে আমরা যে ফ্ল্যাগ থেকে যে লাইনটা আসছে লাইনটি জায়গায় দিলাম, আর হচ্ছে যেই রিটার্ন লাইনটা রিলে থেকে যে রিটার্ন লাইনটা যায় কম্প্রেসারে, মানে আপনার লাইনে যে কানেকশনটা করি আউটডোরের, এই লাইনের যে কানেকশনটা এটা হচ্ছে আমরা এই যে রিলেতে রিটার্ন লাইনে দিলাম। আর হচ্ছে নিউট্রালটা যেটা, সেটা হচ্ছে যে নিউট্রাল এন লেখা থাকে সার্কিট, এন লেখা থাকে, এই পাশে হচ্ছে নিউট্রালটা আমরা কানেকশন করে দিলাম। তারপরে এই পাশে হচ্ছে আপনার এই যে ফ্ল্যাগ থেকে একটা লাইন এই পাশে নিউট্রালে আসছে, আর একটা লাইন হচ্ছে আউটডোরে নিউট্রালের সাথে চলে গেছে। এখন হচ্ছে আমরা যেই ফ্যানের কানেকশনটা করব, যে ফ্যান মোটরটা থাকে এটার কানেকশনটা আমরা এই যে দুইটা তার, এটা হচ্ছে ওভারলোডের তারটা আমরা এটা রেখে দিলাম, এই কানেকশনটা করি না আমরা সাধারণত। আর হচ্ছে এই যে লাইনের যে কানেকশনটা শুধুমাত্র রানিং কমন স্টার্টিং কানেকশনটা করি। তো এটা অবশ্যই আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে বাইর করবেন, বা আপনারা মিটার দিয়েও রানিং কমন স্টার্টিং মাইপা বাইর করতে পারেন। তো আমার হচ্ছে এটাকে যে জায়গায় রানিং কমন স্টার্টিংটা, আমার রানিংটা হচ্ছে আমি একটা ক্যাপাসিটার ব্যবহার করলাম, এটা 1.5 UF ক্যাপাসিটার। কত ক্যাপাসিটার, এটা সার্কিটের যে অরিজিনাল ক্যাপাসিটার থাকে তার সাথে লেখা থাকে। তো এটা যেহেতু সার্কিটে লাগানো ছিল অরিজিনালটা, আমি ওটা ব্যবহার না করে আর এক্সট্রা একটা ক্যাপাসিটার নিয়ে নিলাম 1.5। তখন হচ্ছে ক্যাপাসিটারে এই যে এটা স্টার্টিং আলাদা, আর এই যে রানিং পার্টটা রানিংয়ের সাথে আমি এই যে নিউট্রালে একটা ক্লিপ দিয়ে লাগিয়ে দিলাম।
আর হচ্ছে কমন যেই তারটা, কমনটা হচ্ছে আমি এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে হাই লো মিডিয়াম এই কানেকশনগুলোর সাথে হচ্ছে আমি কমন কানেকশনটা করে দিলাম। এই কানেকশনগুলো এই যে শর্ট করে জাস্ট কমন ক্লিপটা লাগিয়ে দিলাম, এই যে কালো তারটা হচ্ছে কমন এটা লাগিয়ে দিব। তো আসলে এই সাইনাস সার্কিট মানে ইউজ করা খুবই ইজি। আর সুইংয়ের যে কানেকশনটা, সুইং মোটর থাকে, এই যে সুইং মোটরের ক্লিপটা আমরা লাগিয়ে দেখবো। এই সুইং অনেক সময় কাজ করে, অনেক সময় করে না, যখন কাজ করবে তখন করবে, আর না করলে এটা আর হবে না।